সুপ্রিয় মল্লিক মমতা ব্যানার্জির খুব কাছের মন্ত্রী ছিলেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক পশ্চিমবঙ্গের গরিব মানুষের যে খাদ্য শস্য মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, নরেন্দ্র মোদী যে পাঠিয়েছিলেন, সেই শস্য, সেই খাদ্য, সেই রেশন উনি চুরি করেছেন। তো তার বাড়ি ইডি বাজেয়াপ্ত করবে না তো কার বাড়ি বাজেয়াপ্ত করবে? এবং মমতা ব্যানার্জি নিশ্চয়ই এই বিষয়গুলো জানতেন। উনি মুখ্যমন্ত্রী, উনি রাজ্য চালাচ্ছেন, ওনার ক্যাবিনেটের মন্ত্রী চুরি করছে, মানুষের খাদ্যশস্য চুরি করে নিচ্ছে, ওনাকে ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিয়ে বন ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল। কিন্তু খুব চালাকি করে খাদ্য ডিপার্টমেন্টের যে চেনা কেনা বিক্রি করার যে সিস্টেম, যেখানে কেনা হচ্ছে বেসিক, যেখানে মানে মেন বিষয়টা যেখানে হচ্ছে, সেইখান থেকে কিন্তু ওনাকে হাঁটানো হয়নি। টাকা পয়সার লেনদেনটা উনিই করতেন, শুধু দপ্তরটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। সুতরাং মুখ্যমন্ত্রী অবশ্যই সব কিছু জানতেন। মমতা ব্যানার্জি আপনি যতই চেষ্টা করুন বলতে যে আমি কিছু জানতাম না, এটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এবং এর মানে আপনার শাস্তি এই 2024 লোকসভা ইলেকশনে বাংলার মানুষ দেবে। অভিষেকের সবার পরে ভাঙন হচ্ছে, অভিষেকের সবার আগেও ভাঙন হয়েছে, কারণ টিএমসি পার্টি দাঁড়িয়ে রয়েছে টাকা পয়সার হিসেব, কে কোন সিন্ডিকেট চালাবে, কে কতটা তোলাবাজি তুলবে, কে কতটা কাটমানি খাবে, তোমার এরিয়া কত, আমার এরিয়া কত, এর উপরে টিএমসি পার্টি দাঁড়িয়ে রয়েছে। এটা বিজেপি নয় যে দেশের সেবা কিভাবে করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা বিজেপি নয়। আর যেখানেই টাকা পয়সার হিসেবে গণ্ডগোল হবে সেখানেই ভাঙন ধরবে, আগে থেকেই ধরেছে, এখন আরও বেশি করে চোখের সামনে আসছে। এখন তাদের আভ্যন্তরীণ ব্যাপার আমি এর মধ্যে কমেন্ট করতে চাই না, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওনার অ্যাগেনস্টে তৃণমূলের বহু গোষ্ঠী রয়েছে এবং সেখানে আমাদের তাপসবাবুই জিতবেন, তাপসবাবু জিতবেন। অফকোর্স ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পরিশ্রম এবং মাননীয় প্রধানমন্ত্রী তার যে কাজ 10 বছরের তার কাজের জন্য জিতবেন। কিন্তু তার মধ্যে আবার একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা অ্যান্টি তৃণমূল তারাই আজকে তাপসবাবুকে জেতাবেন। এই ধরনের দুর্নীতি করেছে যারা, মানুষের টাকা মেরেছে যারা, কি বলবো, কত কোটি টাকার ফ্ল্যাট, 2টো ফ্ল্যাট না 3টে ফ্ল্যাট এক করে নিয়েছে, যেগুলো আমরা শুনতে পারি, ইডি সিবিআই যাদের বাড়িতে ঢুকছে, সেই সব মানুষকে আমাদের নেবার খুব একটা ইচ্ছে নেই। আপনারা ভাববেন না যে বিজেপির দরজা সবার জন্য খোলা আছে, এটা কিন্তু একেবারেই ভাবার কোনো কারণ নেই। আর সিঞ্জন বাবুকে বলবো, সস্তার হাততালি পাওয়ার জন্য এই ধরনের আনসাইন্টিফিক কোনো বেসিস নেই যে কথা, সেই কথাগুলো বাজারে ছড়াবেন না। মুখ্যমন্ত্রী জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন, যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবে, আজকে আমাদের এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইসরো সায়েন্টিস্ট তৈরি হয় না। আমরা এখানে 25 টাকার মদের পাউচ তৈরি করি, আমরা এখানে জঙ্গি তৈরি করি, আর আমরা এখান থেকে পরিযায়ী শ্রমিক তৈরি করি। পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে যায় অন্য বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে, আর আমরা এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ, তারা কি করছে, স্টেট আইবি কি করছে তারা জানে না? আজকে কালকে ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ হলো, দুজনকে ধরা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা পশ্চিমবঙ্গের মানুষ, মুখ্যমন্ত্রী জানতেন না? সব জানেন। উনি এই ক্রিমিনালদের ঢোকাচ্ছেন, এই জঙ্গিদের ঢোকাচ্ছেন, এবং জঙ্গিদের ঢোকিয়ে উনি এগুলোকে মানে টেররিজমকে উনি বারোয়া দিচ্ছেন। দেখুন, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা পশ্চিমবঙ্গকে পেয়েছি, কিন্তু যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির স্রষ্টা, সেহেতু মুখ্যমন্ত্রীকে তার বিরোধিতা করতে হবে, তার জন্য ইতিহাস বদলে দেবেন, তার জন্য তার কোনো কিছু যায় আসে না, ইতিহাস বদলে দেবেন। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, ইয়ার কি হচ্ছে, হ্যাঁ এটা ইয়ার কি হচ্ছে? আজকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত রয়েছে, উনি বাংলার জাতীয় সঙ্গীত বানাচ্ছেন। আজকে আসল যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা দিবসকে না মাথায় রেখে পয়লা বৈশাখকে প্রতিষ্ঠা দিবস, এ তো কংগ্রেসের পেট থেকে জন্মেছে, এরা তো তাই করবে।
কংগ্রেস যেরকম ভারতবর্ষের ইতিহাসকে মানে মুছে দিতে চেষ্টা করেছে, বাচ্চাদের আমাদের সন্তানদের ভুল ইতিহাস পড়িয়েছে, আর যার পেট থেকে বেরিয়েছে টিএমসি কংগ্রেস, তারাও একই জিনিস করছে। হুঁশিয়ারি দেওয়া ছাড়া আর কি করতে পারেন বলুন? মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, আর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পুলিশ হুঁশিয়ারি দেন, কেন এই হুঁশিয়ারিতে কিছু কাজ হবে না মমতা ব্যানার্জি? কারণ বাংলার মানুষ বামফ্রন্টকে, জ্যোতিবাবুকে, বুদ্ধদেব বাবুকে 34 বছর পর ফেলে দিয়েছে ধুয়ে মুছে। আপনারও যাবার সময় এসে গেছে। জনতা জনার্দনকে এত কমজোরি ভাববেন না, শেষ কথা জনতাই বলবে। খুব কেন, ওনার অসুবিধাটা কোথায়? আর যদি এনআইএ এসে জঙ্গিদের ধরে, ওনার প্রবলেমটা কোথায়? ওনার কি বাড়ির লোকজন, ব্যানার্জি পরিবার, তারা কি জঙ্গি হয়ে গেছে? জঙ্গি মানে তো টেররিস্ট, দেশের ক্ষতি করছে, তাদেরকে যদি ধরতে আসে এনআইএ, ওনার তো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু ওনার অসুবিধা হচ্ছে কারণ এই জঙ্গিরা তারা আরও জঙ্গিদের ঢোকাচ্ছে, তারা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই শেখ শাহজাহান জঙ্গিদের ঢোকাচ্ছে, রোহিঙ্গাদের ভেতরে ঢুকিয়েছে, তারা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই শেখ শাহজাহানের মতো টেররিস্ট, মানে দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতি, তারা যত ইল্লিগাল ব্যবসা করে, আর তার 70-30 কালীঘাট আর শান্তিনিকেতনে যায়। এই কারণে মমতা ব্যানার্জির একটু বুকে ব্যথা হয়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।